Assalamualaikum viewers, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা কথা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন আপনি যে আপনার খামারে ছাগলদের ঘাস কিনে খাওয়ান, এতে কি আপনার লাভ হয়? আসলে ভাইয়া, আমি এখন পর্যন্ত আমার খামার থেকে ছাগল বিক্রি করিনি। আমি একটি মাত্র মা ছাগল কিনে এনেছিলাম, এই তো সেটা আমার। তো এই ছাগলটা থেকে এখন আল্লাহর রহমতে আমার 14টা ছাগল হয়েছে। তো শুরুতে থেকেই যে আমি ঘাস কিনে খাওয়াই তা কিন্তু না। শুরুতে আমি কয়েকদিন হচ্ছে গিয়ে ঘাস আশেপাশে থেকে কালেক্ট করেছি, আমি আর আমার আম্মুই কেটেছিলাম ওই সময়গুলো। তো ওইগুলা কি বলবো আর, ওই ঘাসে দেখতাম যে আমার ছাগলের হইতো না, কিছুদিন পরে বাচ্চা হয় এবং সেই বাচ্চা নিয়ে সেই টুকি টুকি ঘাসে আমার ছাগলের হইতো না। আসলে ছাগল যে একদমই কম খায় তা কিন্তু না, সাইজ ছোট হলেও হ্যাঁ এদের কিন্তু পর্যাপ্ত খাবার দিতে হয়, আর ছাগল কিন্তু সব সময় খেতে পছন্দ করে। আমি জানি না, বিভিন্ন ফার্মে বলে যে আমরা 1 থেকে 2 বার দিনে খাবার দেই, কিন্তু আমার আসলে দিনে অনেকবার খাবার দিতে হয় আমার খামারে। কারণ হচ্ছে এরা নয় চেঁচামেচি করতেই থাকে, আর এমন না যারা খাবার নষ্ট করতেছে, এরা খাবার দিলে খায়, মানে এদের পেটে ক্ষুধা থাকে। তো এদের পেটে ক্ষুধা রেখে আমি কেন ঘরে বসে থাকব? হ্যাঁ, তো আমি এদের পর্যাপ্ত খাবার দেই। তো যাই হোক, যেটা বলছিলাম, তো তারপর ধীরে ধীরে ছাগল যখন বাড়তে থাকে তো আমি ঘাস কিনে খাওয়ানো শুরু করি। ঘাস এই জন্যই কিনে খাওয়াই যে আমার হচ্ছে খামারটা শহরের ভিতরে, হ্যাঁ, তো আমার এই বাসা ছাড়া আমাদের আশেপাশে কোনো জায়গা জমি নেই যেখানে আমরা ঘাস লাগাতে পারবো বা ঘাস চাষ করতে পারবো, ঠিক আছে? আর হচ্ছে আমার যেহেতু ছাগল একটা থেকে আল্লাহর রহমতে 1-2 করে বাড়তে বাড়তে 14 পর্যন্ত বেড়েছে এই 1.5 বছরে, তো এখনও পর্যন্ত আমি খামারে কোনো কর্মচারী রাখবো এটা আমি ভাবিনি এবং ভাবতেও পারি না। ইনশাল্লাহ 40টা ছাগলও যদি আমার খামারে হয়, সেই ছাগলের পরিচর্যা আমি আর আমার আম্মু করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আসলে ঠিক না, এত দ্রুত ছাগলের খামারে কর্মচারী রাখা ঠিক না। আর আপনি যদি একটা কর্মচারী রাখেন না এখন, তো দেখা যাবে তাকে মাসে 10,000 টাকা আপনার স্যালারি দিতে হবে। আর সেই কর্মচারী যদি আপনার খামারে সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ নাও করে, দিনে যদি 1 বেলা এসেও কাজ করে যায়, তারপরও দেখা যাবে যে তাকে আপনার 5,000 টাকা দিতে হবে মাস্ট। হ্যাঁ, তো আমার কিন্তু প্রতি মাসে ঘাসের পিছনে 5,000 টাকা খরচ হয় না, হ্যাঁ আরও কম খরচ হয়। আর আমি যদি, যেহেতু আমার খামারটা শহরের ভিতরে একদম, তো আমি যদি আশেপাশে ঘাস লাগাতেও চাই, আমার হয়তোবা জমি কিনতে হবে অথবা জমি লিজ নিতে হবে, আর আশেপাশে ফাঁকা কোনো জায়গাও নেই। হয়তোবা আমার যেখানে খামার সেখান থেকে মোটামুটি ভালোই দূরে যেয়ে আমার আমার একটা জমিতে ঘাস রোপণ করতে হবে। তো সেখান থেকে নিয়ে আসা নিয়ে যাওয়ারও একটা পরিবহন খরচ আছে, আর আমি যেহেতু মেয়ে মানুষ, এত দূর থেকে যে ঘাসটা কেটে আনতে আমি পারবো না, আমাকে অবশ্যই একটা কর্মচারী রাখতে হবে। আর আমি যেহেতু ঘাস লাগিয়ে সাথে সাথে একটা ভ্যান কিনে ফেলবো বা খামারে এত টাকা ইনভেস্ট করে ফেলবো, এখনও পর্যন্ত কিন্তু আমি আমার ঘাসগুলা সব কিন্তু হাতেই কাটি আমি আর আমার আম্মু। হ্যাঁ, এখনও পর্যন্ত আমরা কোনো মেশিন টেশিন নেই নাই ঘাস কাটার জন্য। তো এত দ্রুত আর কি এত বেশি ইনভেস্ট করা ঠিক না। হ্যাঁ, মাত্র 1.5 বছর হয়েছে আর এখান থেকে আমি এখনও পর্যন্ত ছাগল বিক্রি করিনি, কেবল ছাগল বাড়তেই আছে। তো আপনারা দোয়া করবেন ছাগল যাতে আরও বাড়ে। তো সার্বিক দিক বিবেচনা করে আমি যেটা ভেবে পেয়েছি সেটা হচ্ছে যে আমি যে ঘাস কিনে খাওয়াচ্ছি এটাই আমার জন্য প্রফিটেবল। প্রফিটেবল এই কারণেই বললাম, কারণ আমি যদি ঘাস লাগাই সেইখানে আমার ঘাস চাষের ক্ষেত্রে আমার একটা কস্টিং আছে, তো জমিটারও পরিচর্যা করতে হবে। দেখা যাবে আমার প্রতি মাসে বা যে কোনো সময় একটা কামলা নিয়ে সেইখানে আমার নিড়ানি দিতে হচ্ছে, আরও বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক সার টার দিতে হয়, এগুলো খরচ আছে। তো আমি মেয়ে মানুষ হিসেবে আমি যেটা মনে করি, আমি যে ঘাসটা কিনে খাওয়াচ্ছি এটাই আমার জন্য এখনও অবধি ভালো সিদ্ধান্ত। তো ভবিষ্যতে দেখা যাক, ছাগল যদি আরও বাড়ে তো এইভাবে এই পরিবেশে আর কি থাকা যাবে না হয়তোবা, তখন আমার ছাগল নিয়ে হয়তোবা অন্য কোনোখানে শিফট হতে হবে যদি আল্লাহ চায়, তো ইনশাআল্লাহ। তো তখন দেখা যাক, যদি আশেপাশে সেরকম ভালো জায়গা বা ভালো কিছু পাই পরিবেশ পরিস্থিতি বুঝে, তখন ইনশাআল্লাহ আমি ঘাস চাষ করে আমার ছাগলদের খাওয়াবো ইনশাআল্লাহ। তো আপাতত আমার কাছে এটাই ভালো মনে হচ্ছে, হ্যাঁ, তো সার্বিক দিক বিবেচনা করে। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।